ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তেঁতুলের সাথে টমেটো দিয়ে অত্যন্ত টেস্টি চাটনি। খুব সহজ এবং অল্প টাইমে আপনারা এই চাটনি তৈরি করতে পারেন। চলুন রেসিপিটি স্টার্ট করি। আমি 250 গ্রাম মতন টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি খুব পুরনো তেঁতুল 50 গ্রাম মতন নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতন অল্প তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি টমেটোগুলোকে ছেড়ে দিলাম। এই চাটনিটি খেতে খুবই টেস্টি, আবার সময়ও খুব কম লাগে, তাই বাড়িতে আপনারা ট্রাই করতেই পারেন। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমরা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে টমেটোটাকে ঘন্ট করে ফেলতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসলে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। একদম সামান্য জল দেবেন, কারণ এটাকে মাখো মাখো করে আমরা তৈরি করব। খুব সামান্য উপকরণে এবং খুব অল্প টাইমে আপনারা এই মেনুটি কোনো অনুষ্ঠানে রাখতেই পারেন। কিছুটা হয়ে আসলে আমরা তেঁতুলটাকে দিয়ে দিলাম। তেঁতুলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ নাড়ানোর পরেই আমাদের মেনুটা রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের রেডি হয়ে গেছে টমেটো চাটনি, আমরা সেটায় থালায় নামিয়েও নিলাম। তেঁতুলের কথা শুনলে সবার জিভে যেমন জল আসে, তেমনি তেঁতুল গ্যাস অম্বলের জন্য খুব উপকারী, তাই শেষ পাতে যদি এভাবে চাটনিটা রাখা হয় তাহলে খুব ভালো হজমের কাজ করবে, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।